ঘূর্ণিঝড় ডানার প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বরগুনা, পিরোজপুর সহ উপকূলীয় এলাকায়। মাঝে মাঝে ঝোড়ো হাওয়াও বইছে। নদ নদীর পানি বৃদ্ধি না পেলেও জোয়ারের সাথে সাথে স্বাভাবিকের চেয়ে পানি কিছুটা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দর্শক, এ নিয়ে আরো জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, ঘূর্ণিঝড় ডানার কারণে বরগুনার আবহাওয়া এখন কেমন দেখছেন এবং কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। মার্জিয়া, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আসলে যে বঙ্গোপসাগরের যে গভীর নিম্নচাপটি সেটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আর আমি যদি এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটির কথা যদি আপনাকে এই বরগুনা উপকূলের কথা যদি জানাই, যে আমরা দেখেছি যে গতকালকে কিন্তু প্রচন্ড রৌদ্র, প্রচন্ড তাপ ছিল এই বরগুনা উপকূলে, এবং তারপর থেকে কিন্তু রাতেও প্রচুর পরিমাণে গরম গরম বিরাজ করেছে এই বরগুনায়। সকাল থেকে দেখেছি আমরা যে সকালে একটি যে হালকা ঠান্ডা বাতাস কিন্তু বইতে শুরু করেছে, এর পাশাপাশি কিন্তু জেলার বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরি ঘুরি যে বৃষ্টি সেটি কিন্তু হয়েছে। এখন কিন্তু বৃষ্টি নেই, কিন্তু যে সকাল থেকে যে একটি মেঘলা আকাশ সেটি কিন্তু রয়েছে, এবং গুমোট যে একটি আবহাওয়ার যে ভাব সেটি কিন্তু বিরাজ করছে। এ দ্বারা কিন্তু বোঝা সেরকম কিন্তু একটি বোঝা যাচ্ছে যে আসলে সেরকম আবহাওয়া কিন্তু এই দক্ষিণ উপকূলে বিরাজ করছে। আমি যদি আপনাকে এখানে কথা বলি উপকূলের কথা, যে আসলে বরগুনার বিভিন্ন অংশ কিন্তু বেড়িবাঁধ রয়েছে, যেহেতু এর আগে রিমেলে কিন্তু 14টি জায়গায় কিন্তু 14 কিলোমিটার বেড়িবাঁধের কিন্তু আংশিক ক্ষতি হয়েছে। সে বেড়িবাঁধগুলো কিন্তু মেরামত করা হলেও জরুরিভাবে কিন্তু এখনো কিন্তু 6টা পয়েন্টে কিন্তু বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড আরেকটি বিষয় জানিয়েছে যে যদি ঘূর্ণিঝড় হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে ব্যবস্থা এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য যে জরুরিভাবে তারা জিও ব্যাগ সেগুলো কিন্তু তারা প্রস্তুত রেখেছে, যদি কোনো পানি জলোচ্ছ্বাস হয় সেক্ষেত্রে তারা সেটি মোকাবেলা করবেন। আপনি যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখানে যে জেলা প্রশাসন থেকে যেটি আমরা জেনেছি যে তারা আমাদেরকে যেটি জানিয়েছে, এখানে কিন্তু যে সার্বিক যে প্রস্তুতি, যে সাইক্লোন শেল্টার রয়েছে, প্রায় 650 সাইক্লোন শেল্টার কিন্তু এই ঘূর্ণিঝড় যদি আঘাত হানে সেক্ষেত্রে কিন্তু সে সাইক্লোন শেল্টারগুলি প্রস্তুত রয়েছে। এছাড়াও কিন্তু যে অনন্য যে ব্যবস্থা স্বেচ্ছাসেবকের সেটিও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল ঘূর্ণিঝড়ের সর্বশেষ বরগুনা থেকে। মার্জিয়া।